টাকা পয়সা নিয়ে আপনাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না। আমি তো আছি। দেখুন ঠাকুমা, আপনার মাথায় যেভাবে লেগেছে না, তার জন্য ইমিডিয়েটলি চিকিৎসার দরকার। এইভাবে ফেলে রাখলে কিন্তু কমপ্লিকেশন হবে। বছরের শুরুর দিনটা জামাইকে এভাবে আপ্যায়ন করছি, খুব খারাপ লাগছে বাবা। কিছু মনে করো না বাবা, আমাদের ক্ষমা করে দিও। আপনি তো এরকম কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। আমি কি এবারই ছেলের মতো নই? আমি তো আপনার হাতের এই চা খেয়ে খুশি। ওই বেশি আদর আপ্যায়ন করলে না আমার কিরকম একটা আনকমফোর্টেবল ফিল হয়। তো ঠিক আছে, আমি তোমাকে দেখে শেখর বাবুকে প্রথম দিন দেখার কথা মনে পড়ে গেল বাবা। সত্যি তিনি তোমাকে এত ভালো শিক্ষা দিয়েছেন। আসলে উনি নিজেই এত ভালো মানুষ, এত শিক্ষিত, মার্জিত, ভদ্রলোক, এরকমটা দেখা যায় না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আশীর্বাদ করি সারা জীবন যেন এইরকমই থাকো। একটা কথা কি জানো, আমার শরীর নিয়ে তোমার এত চিন্তা দেখে আমার মনটা একেবারে ভরে গেল। তবে কি জানো বাবা, তুমি কিছু মনে করো না আমি কথাটা বলছি বলে। বকুলের শ্বশুরবাড়ির টাকায় আমি আমার চিকিৎসা করাতে পারবো না। আপনি কি বলছেন ঠাকুমা? আমরাও তো আপনাদের ক্ষমা করো বাবা, ক্ষমা করো। আমাদের গরিবদের তো আর কিচ্ছু নেই বাবা, শুধু এই এই সম্মানটুকু ছাড়া। আমাকে অন্তত আমার এই সম্মানটুকু রাখতে দাও। সত্যিই তো, উনি যে টাকা দিয়ে আমাদের সাহায্য করতে চাইছেন সেটা তো রায়বাড়ির।